আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্দ আলহামদুলিল্লাহ ওয়া ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আলা আলহি ওসাহাবি আজমাইন আউদুল্লাহমিন শৈতন রজিম কুল ইয়া ইবাদি আল্লাদিন আশরফ আলা আংফুসিহিম লা তকনতুমির রহমতিল্লা ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম সাদাক আল্লাহুল আযীম পবিত্র ছয় আমাদের একেবারে দান প্রান্তে চলে এসেছে এরা রাত আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ উপহার হিসেবে দিয়েছেন কারণ ইরাতে আল্লাহ তালা ইবাদত কবুল করেন গুনা মাফ করেন তো অনেকেই দ্বিধায় পড়ে যায় ইরাতে আমরা কি আমল করব আমরা যদি হাদিসের দিকে তাগা রসুল ই রাত সম্পর্কে বলেছেন ইদা কনা লাইলা সাবান নিসফেমিন শাহান লাইলাহা ওয়া সুম নাহা রহা যে যখন শাবান মাসের মধ্য রজনী আসবে তখন তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে এবং দিনের বেলা রোজা পালন করবে কারণ ইন আল্লাহ তালা ইয়ং জিলি গুরু সামা ইসামায় দুনিয়া কারণ এই রজনী যখন আসে তখন আল্লাহ তালা দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন এবং মানুষদেরকে ডাকতে থাকেন আলামীম মুস্তাক ফিরিন ফা আগ ফারলা তোমাদের মধ্যে কি কোনো ক্ষমাপ্রার্থী আছো আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিম মুস্তার সিকিন ফা আর সাকলা তোমাদের মধ্যে কি কোনো রিজিক সন্ধানী কেউ আসো কি আমি আল্লাহ তালা তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। এভাবে করে আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন এবং হাদিসে এসছে যে আল্লাহ কাদা আলা কাদা হাত্তা আল আলফাজর যতক্ষণ পর্যন্ত ফজর না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাহলে তার বান্দাদেরকে এভাবে ডাকতে থাকেন তো এই জন্য অনেকেই প্রশ্ন করেছেন যে এই রাতে আমরা কী এবাদত করব এ রাতের এবাদত সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে রসিসাল্লাহ সাল্লাম যে আমলটি সবচেয়ে বেশি করেছেন এ রাত্রে সেটি হলো আইসার দিল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত হাদিস তিনি বলছেন যে আমি দেখেছি রসিসাল্লি সাল্লাম এই রাত্রে লম্বা কেরাত পড়তেন লম্বা রুকু করতেন লম্বা সিজদা করতেন এবং আশা জানানো বলছেন যে আমি দেখেছি এক হ্রদনীতে রসুল সালাহাল্লাম এত লম্বা সিজদা করলেন যে আমি মনে করলাম যে রসুল সালাহাল্লাম হয়তো সিজদার মধ্যেই হয়তো ইন্দিকাল করছে জন্য আমি রসুলের পায়ে চিমটি কাটলাম রসুল সাল্লাহ সাল্লাম পা নাড়ালেন নামাজ শেষে বললেন আয়শা তুমি কি আমার কাছ থেকে অন্য কিছুর আছে তুমি কি আমার কাছ থেকে অন্য কিছুর আশঙ্কা করেছো আচ্ছা হাসলেন আর বললেন রসুল্লাহ আমি মনে করছি আপনি সিজদার মধ্যে ইন্তেকাল করেছেন রসুল্লাহ সালাম বললেন যে না আচ্ছা তুমি কি জানো না এটা কোন রাত এটা হলো নাইলায়ত নিসফেমিন শাবান এটা হলো হল নায়তুন নিসানের রাত এই যে রসুল আল্লাহ সালাম এই রাতে দীর্ঘ নামাজ পড়তেন আমরা প্রথম আমলে এই রাতে যেটা করবো সেটা হলো আমরা দীর্ঘ নামাজ পড়বো দীর্ঘ কেরাত করবো দীর্ঘ রুকু করবো এবং শেষ দায় আমরা দীর্ঘক্ষণ থাকবো এবং শেষ দায় আমরা আল্লাহ আলার কাছে বেশি বেশি চাইব দুই নম্বর যে আমলটা আমরা এই রাতে করতে পারি সেটা হলো যে বেশি বেশি করে কোরআন তেলোয়াত আল্লাহ সব সবচাইতে প্রিয় আমল হচ্ছে বান্দার কোরআন তেলোয়াত বান্দার যখন কোরআন তেলোয়াত করে তখন সে যেন আল্লাহ তালার সঙ্গেই কথা বলে এজন্য আমরা এ রাত্রে বেশি করে কোরআন তেলওয়াত করব এবং প্রয়োজনে আমরা কোরআনের অর্থ সহ আমরা এই রজনীতি জানব এবং ফজিল যে সূরাগুলো সুরাগুলো আছে সেই সুরাগুলো আমরা তেলত করার চেষ্টা করব এরপরে তিন নম্বর যে আমলটা আমরা এই রজনীতে করতে পারি সেটা হলো যে আমরা বেশি বেশি তাজবি তাহালিল করব যে দোয়াগুলো রুসুল সাল্লাম বেশি করেছেন সোহান আল্লাহি আহমদ সোহান আল্লাহ আজিম এরপরে রসুল্লাহ সালাম শিখিয়েছেন আল্লাহ ইনা কা আফুন তোহব্বুল আফ আফ আফাননি এরপরে আরও তাজবিগুলো যেগুলো আছে সেই তাজবিগুলো আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবো এরপরে চতুর্থ নম্বর যে আমলটা আমরা এই রজনীতে করতে পারি সেটা হলো যে আমরা কবর জিয়ারত করতে পারি রসুসাল্লাই সাল্লাম এরাতের কবর জিয়ারত করেছেন আশারায় দেলাউতাল আনহাদ থেকে বর্ণিত হাদিস তিনি দেখেছেন যে রসাল্লাহিহি সাল্লাম এই রজনীতে জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবিদের কবরের পাশে সেই কবরের পাশে হাত তুল রসুল্লাহ সাল্লাম দোয়া করতে দেখেছেন জন্য এই রজনীতে আমরা এই আমলটাও করতে পারি এছাড়া যে কোনো ভালো আমল আমরা এই রজনীতে করবো এবং সবচেয়ে বেশি যেটা সেটা হলো যে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি গুণা মাফের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব যেন আল্লাহ তালা আমাদের গুণাগুলো মাফ করে দেন কারণ আল্লাহ তালা বলেছেন যে কুলিয়া ইবাদি আল্লা দিনা আলা আল্লাফু লা লাখনা তুমি রহমতিল্লাহ হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো গুণা করেছো তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না ইন আল্লাহ ইয়া ফিরুদ্দুনু বা জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব কারণ আমি আল্লাহ তালা গফুর আমি আল্লাহ তালা ক্ষমাশীল কারণ তোমাদের গুণা এত বেশি হবে না যেটা আমার ক্ষমাকে ছেয়ে নিতে পারে অথবা তোমাদের গুণা এত পরিমাণ হবে না যেটা আমার রহমতের চাইতে বেশি হয়ে যায় এই জন্য আমরা সবচেয়ে বেশি রজনীতে আল্লাহ তালার কাছে গুনামাফের জন্য চাইব এবং গুণামাফের জন্য আল্লাহ তালার কাছে কাঁদবো এবং কারণ আমরা সকলেই গুণা সকলেই আমরা গুণা করেছি এই জন্য আল্লাহ তালা এই রজনীতে মাফ করবে তবে আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষকে মাফ করবেন একটা হলো ইল্লাল মুশরিক আউ মুসা মুসাহীন প্রথম হলো যে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের গুণাটা মাফ হবে না এবং হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তির গুণা রজনীতে মাফ হবে না এছাড়া অন্য গুণাগুলোর ব্যাপারে আল্লাহ তালা বলেছেন যে আলী সকলকে আল্লাহ তালা মাফ করে দেবেন যদি সে আল্লাহ তালের কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চায় অবশ্যই আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন আল্লাহ তালা যেন এই পবিত্র রজনীতে আমাদেরকে আমলগুলো করে আল্লাহ তালার কাছে ক্ষমা নিয়ে জান্নাতি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক দান করে আখিরে দওয়ান আলহামদুলিল্লা রবীলিন আসসালামুক ও রহমতুল্লাহি